एवरीवन वेलकम टू माय चैनल रोज जीएसडी। सो आज के आमी तोमादेरके एकटा जिनिस देखाते चाई ऑलरेडी किभाबे पपीज देर बा डॉग देर पॉटी ट्रेनिंग कराते हैं। आमी सेई प्रोसेसटा आमी तोमादेरके देखिएछि, सेटा आमार वीडियो लिस्टे गिए देखे निते पारो। आमी सेटार लिंकओ आमार डेस्क्रिप्शन बक्से दिए देबो, सेखान थेके गिए तोमरा देखे निते पारो। तो बाट आजके आरो एकटा इजी प्रसेस যেটা থ্রু তোমরা ইজিলি পটি বা পি, যেটা আপনার যেটা পেচ্ছাপ বলি বা টয়লেট বলি, ঠিক আছে। সো পটি বা টয়লেট ট্রেনিং কীভাবে তোমরা করবে, সেটা বাড়িতে হোক, ইনডোর বা আউটডোর বাইরেও হোক, সেটা করাতে পারো। অ্যান্ড সেটা করাতে গেলে মানে খুব বেশি একটা কষ্ট তোমাদেরকে করতে হবে না। জেনারেলি একটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মোটামুটি 7 to 10 days এটা করালে ওরা কিন্তু পুরোপুরি ট্রেন হয়ে যায়, ঠিক আছে। সেটা করতে গেলে একদমই কিছু প্রবলেম হয় না অ্যান্ড কষ্টও করতে হয় না। তো সেই জন্য কীভাবে করাতে হয়, সেই প্রসেসটা কি এবং কি সিক্রেট প্রসেস, সেটা জানতে গেলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। অ্যান্ড তার জন্য আমি বলবো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবে অ্যান্ড যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। চলো দেখতে থাকো ভিডিওটা। আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হলো হচ্ছে এই জোভেন পিটসের একটা ইজি পটি ট্রেনিং ন্যাচারাল, দেখতে পাচ্ছ একটা স্প্রে, ঠিক আছে। ইজি পটি ট্রেনিং ন্যাচারাল পটি স্প্রে ফর ডগস অ্যান্ড ক্যাটস, ঠিক আছে, এরকম স্প্রে দেওয়াই আছে। সো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে অ্যান্ড এটা কালকে আমার রিসিভড হয়েছে, কালকে এসছে আমার বাড়িতে ডেলিভার হয়েছে। তো এটা আমার মোটামুটি MRP ছিল 350 টাকার মতো, তো আমি এটা 240 rupees মতো পেয়েছি ডিসকাউন্ট দিয়ে। তো বেশ অনেকটাই আছে, 200 ml আছে এর মধ্যে, ঠিক আছে। তো এটা দিয়ে অলরেডি কালকে আমি ট্রাই করে ফেলেছি অ্যান্ড আমি খুব সাকসেসফুল, কারণ আমি চাইছিলাম বাইরে ওকে নিয়ে গিয়ে পটি ট্রেনিং করাতে চাই না, কারণ বাইরে এমনিতেই ওদের প্রচুর রোগ, পার্গো ডিস্টেম্পার একের পর এক লেগেই আছে, টিক্স, এখন তো টিক্সের টাইম, টিক্স ফিভার হওয়ার চান্স অনেক বেশি। তার জন্য আমি কখনোই ওদেরকে বাইরে নিয়ে যেতে চাই না, তো রোজকে আমি ঘরেই চাইছিলাম যাতে করাতে পারি, তাহলে জিনিসটা খুবই ভালো হয়। তো আমি অনেকবার ট্রাই করেছি ঘরে বাথরুমে আমাদের, বাট সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। আমাদের জেনারেলি ফ্ল্যাটে দুটো বাথরুম থাকে, তো একটা বাথরুম ওকে পুরোপুরি দিয়ে দিয়েছি যাতে ও পড়ে এখানে পটি বার পি, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। ও একটা রুমে করছিলো, বাট সেই রুমটা আমি টোটালি লক করে দিয়েছি এখন যাতে ও রুমটায় না যেতে পারে অ্যান্ড ভালো করে ক্লিনও করে দিয়েছি যাতে ওখানে গন্ধটা না পায়। অ্যান্ড এটা আমি কী করেছি, কীভাবে এটাকে প্রসেসটা হয়, এটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা আমি দেখতে থাকো, ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখনই। একদম সিম্পল প্রসেস, কিছু না, এটা হচ্ছে আমার বাথরুম, এটা রোজের বাথরুম অ্যাকচুয়ালি। সো রোজের এখানে দেখতে পাচ্ছ কী করেছি আমি, না আগেই আমি অনেকবার ট্রাই করেছি এর জন্য, দেখতেই পাচ্ছ একটা জিনিস, এখানের মধ্যে কিছু নেতা পড়ে আছে, নেতাগুলো কিন্তু টোটালি ওর পেচ্ছাপ মোছা হয়েছে, ঠিক আছে। ওর পি যেটা সেটা মুছে দিয়ে আমি নেতাটাকে এখানে রেখে দিয়েছি, এখানে একটুকরো দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে ওর পটি, ঠিক আছে, একটুকরো পটি রাখা আছে। অ্যান্ড এটা কি করব, এটা হচ্ছে স্প্রে, আমি ঠিক এই সারফেসের মধ্যে স্প্রেটাকে এরকমভাবে করে দিচ্ছি একটু এদিক ওদিক চারিদিকে করে দিলাম, ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, এটাই হচ্ছে প্রসেস। আমি স্প্রে করে দিলাম, এরপর ওদের জেনারেলি একটু অবজারভেশনে রাখতে হবে, সুপারভাইজ করতে হবে তোমাদেরকে, মোটামুটি 5 to 7 days সুপারভাইজ করলে এটা বুঝে যাবে ওর পটি বা পি কখন ওরা করছে। জেনারেলি ওরা ঘুম থেকে উঠে মানে পি করে, মানে হচ্ছে পেচ্ছাপ করে, অ্যান্ড খেলার পরে ওরা পেচ্ছাপ করে বা পটি করে, অ্যান্ড সবথেকে যেটা মানে ওদের মানে সবথেকে ইম্পর্টেন্ট টাইম বা সবথেকে মেন টাইম যেটা হচ্ছে ওরা খেলে, কোনো খাবার খেলে কিন্তু তারপরে ওরা পেচ্ছাপ বা পায়খানা করে থাকে। তো এই টাইমগুলো কিন্তু তোমাদেরকে অবজার্ভ করতে হবে, এটা কিন্তু জেনারেলি সবার ক্ষেত্রেই সেম,
তো যে কোনো জিনিস মানে কখনো খেলে নেওয়ার পর ওদেরকে একটু দৌড়াদৌড়ি খেলছে খেলার পরেই ওকে কিন্তু এরকম স্প্রে করে ওই রুমের মধ্যে যেখানে তোমরা পার্টিকুলার যে প্লেসে করাতে চাও সেখানে নিয়ে চলে আসবে। ওরা কিন্তু এর যে গন্ধটা আছে সেটা হচ্ছে ওরা অনেকক্ষণ ধরে শুকবে, হালকা লিকিংও করবে। আর এটা দেখো লেখা আছে যে ন্যাচারাল, একদম লিকিং করলেও কিন্তু ওদের কোনো সাইড এফেক্ট নেই। তো লিকিং করবে দেন শুকবে দেন কিন্তু ওখানের মধ্যে ওরা করে ফেলবে, ঠিক আছে? খুবই ইজি প্রসেস। তো সেই অবজারভেশনটা তোমাদের কিন্তু রাখতে হবে। আমরা যদি জানি না জানি যে কখন ওরা করে যে পি বা পটি, কিন্তু তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, কারণ প্রথম প্রথম তো ওরা ট্রেন নয় যে এখনই আমাকে এই রুমে গিয়ে করে নিতে হবে। তার জন্য কী করতে হবে আমাদেরকে, সেই টাইমটাকে কিন্তু অবজার্ভ করে রাখতে হবে। অবজার্ভ করে নিলে আমরা বুঝে যাব ওরা কখন কখন করছে, অ্যান্ড সেই টাইমটা এক্স্যাক্টলি ওই টাইমটায় গিয়ে আমাকে স্প্রে করে দিতে হবে, অ্যান্ড ওই জায়গায় ওকে নিয়ে যেতে হবে, অ্যান্ড ওখানে ও শুকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও করে দেবে পটি বা তোমার পি দুটোই করে দেবে। এটা কিন্তু দুটোতেই কাজ হয়, পটি বা পি দুটোতেই কাজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? অ্যান্ড এটা কন্টিনিউয়াস 7 to 10 days, কখনো 15 days লাগে, মানে 2 weeks মতো, ডিপেন্ড করছে, ভ্যারি করছে তোমার ব্রিডের উপর। তো সে মোটামুটি সেই টাইমের মধ্যে কিন্তু ওরা পুরোপুরি ট্রেন্ড হয়ে যায়, এরপর কিন্তু এটার প্রয়োজনও বোধ হবে না। ওরা কিন্তু নিজে থেকে এসে ওদের নিজের ইচ্ছা মতো ওই রুমটাই খুঁজবে, ও বারবার যদি রুমটা বন্ধও থাকে ও কিন্তু হাত দিয়ে আঁচড়াবে। ইনফ্যাক্ট রোজ আমাদের ওই রুমটায় যেখানে করায় ওখানে কিন্তু ও চলে যায়, ও ফুললি ট্রেন্ড হয়ে গেছিলো ওখানে। কিন্তু আমি চাই না যে ও কোনো রুমে করুক, তার জন্য আমি বাথরুমটা আমি ইউজ করছি যাতে ওইখানে পুরোপুরি ট্রেন্ড হয়ে যায়। তো দেখা যাক, কালকেও অলরেডি সাকসেসফুলি হয়েছে, পটি অ্যান্ড টয়লেট দুটোই করেছে এখানে, আজকে করে কি না দেখি। তো এখনই ওকে খাইয়েছি, তো খাইয়ে এখন ও বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার রোজ বেটা চলে এসছে আদর খেতে, আদর খেতে চলে আসছেন, খেয়ে দিয়ে বসে আছেন। এখন অবধি কোনো পটি বা টয়লেটের প্রেশার পাননি, পাইনি ওর, আদর খেতে এক্সপার্ট। তো দেখি কখন হয়, আমি অলরেডি স্প্রে করে দিয়েছি, আর গন্তব্যস্থল যেটা বাথরুম ওর সামনেই ওকে বসিয়ে রেখেছি। তো যখনই পাবে ওকে নিয়ে চলে যাবো ওখানে, করে বসে দিলে ধপাস করে মুখ গুজে। আদর খেতে এক্সপার্ট একদম। তো যাই হোক, কখন করবে দেখি, অ্যান্ড যদি এখনই করে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে আমি সেটা অ্যাড করে দেবো, আর যদি দেরি হয় তাহলে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই প্রসেসটা তোমরা ফলো করো, তাহলে কিন্তু ইজিলি সেটা তোমরা ওদেরকে ট্রেন করে নিতে পারবে, ঠিক আছে ফ্রেন্ডস? চলো দেখা যাক কিছুক্ষণ ওয়েট করার পর, নাহলে আমি এখানেই ভিডিওটা এন্ড করে দেবো, ওকে ফ্রেন্ডস? চলো।